ছাত্র বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে আমাদের চারটে উপপাদ্য আছে আর তাদের প্রয়োগ আছে। আমরা বিশেষ করে প্রয়োগগুলোকে দেখব। এই চারটে উপপাদ্যের মধ্যে প্রথম হচ্ছে থিওরিয়াম নাম্বার 23। সেটা কি বলছে? একাধিক সামন্তরিক তাদের একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। একাধিক সামন্তরিক, যে কোনো সামন্তরিককে যদি একাধিক সামন্তরিক আমি এখানে এঁকে দিচ্ছি, এই একটা সামন্তরিক, এই একটা সামন্তরিক, যত এরকম একাধিক সামন্তরিক থাকতে পারে, এরকম সামন্তরিক থাকতে পারে, এরকম সামন্তরিক থাকতে পারে, এরকম যত সামন্তরিক থাকবে তাদের যদি একই ভূমি, ভূমি একই থাকবে কিন্তু তারা এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। 24 নম্বর উপপাদ্যে কী আছে? সেখানে ত্রিভুজ ও সামন্তরিক নিয়ে কাজ আছে। সেটা কীরকম? যদি আমি দেখতে পাই যে ত্রিভুজ, কোনো ত্রিভুজ এবং সামন্তরিক তাদের একই ভূমি এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। 25 নম্বর উপপাদ্যে কী আছে? একাধিক ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, এখানে শুধু ত্রিভুজ নিয়ে কাজ, মানে একাধিক ত্রিভুজ যদি একই ভূমি থাকে এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। সেখানে Δ1 = Δ2 = Δ3, প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে। 26 নম্বর উপপাদ্যে কী আছে? এটা হচ্ছে 26 নম্বর হচ্ছে 25 নম্বর উপপাদ্যের উল্টোটা। ঠিক কীরকম? যদি একাধিক ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় এবং যদি এরকম হয় যে তাদের একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত হয়, ভূমির একই পাশে অবস্থিত হতে হবে শর্ত, একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত হতে হবে এবং তাদের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজগুলো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ তাদের উচ্চতা সমান হবে। সেটা কীরকম? এই যদি আমি একটি ত্রিভুজ দিই, এই ত্রিভুজ, আরও আমি ত্রিভুজ অঙ্কন করছি, মনে করো এই ত্রিভুজ অঙ্কন করছি, মনে করো এই ত্রিভুজ অঙ্কন করছি, মনে করো এই ত্রিভুজ অঙ্কন করছি, তাহলে তারা কি একই ভূমি আছে, ভূমিটা একই থাকবে কিন্তু তারা কি ভূমির একই পাশে অবস্থিত, ভূমির একই পাশে অবস্থিত এবং তাদের যদি ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মতো অবস্থিত, মানে এটা আর এই একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। তো এই থিওরিয়াম চারটে বইয়েতে তো আমাদের করে দেওয়া আছে, আমি সেই জন্য করাচ্ছি না। যাদের অসুবিধে হবে বুঝতে তারা আমাকে জিজ্ঞেস করবে। এই থিওরিয়ামগুলোর উপর বেস করে আমাদের প্রয়োগ আছে। এটা হচ্ছে আমাদের যত সম্ভব কোষে দেখি বারো। এই কোষে দেখি বারোর যে এক্সট্রাগুলো আছে সেই এক্সট্রাগুলো আমি কিছু কিছু এক্সট্রা করাবো। এবার প্রশ্ন হচ্ছে কোন এক্সট্রাগুলো করাবো? যে এক্সট্রাগুলো নাকি আমাদের অনুশীলনীর সঙ্গে যুক্ত, দেখবে বইয়েতে যে আমাদের কোষে দেখি যে অনুশীলনীগুলো আছে, যেমন এই যে MCQ 21 নম্বর আর অবজেক্টিভ টাইপ কোয়েশান যে 22 নম্বর, এই 21 আর 22, এখানে এইগুলো সলভ করতে গেলে যে এক্সট্রাগুলো আমাদের পড়লে ভালো হয় সেই এক্সট্রাগুলোই আমি এখান থেকে বেছে বেছে করিয়েছি। সব করানো তো সম্ভব নয়। যাই হোক, প্রথম এক্সট্রা কোষে দেখি 12, এক্সট্রা হচ্ছে 3 নম্বর, বলেছে ABCD সামন্তরিকের AB ও DC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q, ABCD সামন্তরিকের AB ও DC বাহুর মধ্যবিন্দু P আর Q, প্রমাণ করি যে PBQD একটি সামন্তরিক, 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণ বলেছে যে ত্রিভুজ PBC = ½ সামন্তরিক PBQD। প্রথম এটাকে সামন্তরিক প্রমাণ করব, তারপর দেখাবো যে ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামন্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। তা আমরা যথারীতি প্রদত্ত লিখলাম ABCD একটি সামন্তরিক যার AB ও DC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q, এরকম আছে লিখলাম। প্রমাণ কী করতে হবে? প্রথম প্রমাণ করতে হবে PBQD একটি সামন্তরিক, আর দ্বিতীয় প্রমাণ করতে হবে
পি বিসি ত্রিভুজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পি বি কিউডি, প্রমাণ লিখলাম। অঙ্কন এক্ষেত্রে আমাদের অঙ্কন দরকার নেই, সেই জন্য আমি অঙ্কন লিখলাম না, আমি প্রমাণ লিখবো সরাসরি। তো প্রমাণ কি বলেছি, ফার্স্টে আমরা দেখছি ত্রিভুজ এপিবি, এপিডি ত্রিভুজের এবং ত্রিভুজ বিসি কিউ এই ত্রিভুজটা, এপিডি আর বিসি কিউ এই ত্রিভুজটাকে এদের মধ্যে কী পাই, এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি বাহু সমান, যেহেতু সামান্তরিক বিপরীত বাহু ছিল। ডিএপি, ডিএপি এই কোণটা সমান বিসি কিউ, বিসি কিউ এই কোণটা, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, যুক্তি। এখন এপি ইকুয়াল টু হাফ অফ এবি, এপি ইকুয়াল টু হাফ অফ এবি, যেহেতু এটা মধ্যবিন্দু ছিল পি। আর সিকিউ ইকুয়াল টু হাফ অফ ডিসি, সিকিউ ইকুয়াল টু হাফ অফ ডিসি, যেহেতু এবি ইকুয়াল টু ডিসি মানে সামান্তরিক বিপরীত ভাবগুলো সমান, এবি ইকুয়াল টু ডিসি, সুতরাং এপি ইকুয়াল টু সিকিউ মানে এপি ইকুয়াল টু সিকিউ হবে, দেখালাম। সুতরাং ত্রিভুজ এপিডি, যেই ত্রিভুজ দুটো আমরা নিয়েছি এপিডি আর সি বিসি কিউ, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কোন ক্রাইটেরিয়াতে, সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়াতে। সুতরাং যে অবশিষ্ট কোণ আছে আমাদের, কোণ এপিডি, এপিডি আর কোণ সিকিউডি, সিকিউবি, সিকিউবি এই কোণ আর এই কোণ আমাদের আমাদের সমান হবে, এক নম্বর। কিন্তু ডিসি সমান্তরাল এবি, এই ডিসি সমান্তরাল এবি, আর বলেছে কি বিকিউ ভেদক, বিকিউ ভেদক, তাহলে কি একান্তর কোণ দুটো সমান হবে, মানে এই কোণ সমান এই কোণ। একটু আগে আমরা প্রমাণ করেছি যে এই কোণ সমান এই কোণ, এখন আমরা একান্তর কোণ দিয়ে প্রমাণ করেছি এই কোণ সমান এই কোণ, তার মানে বোঝা গেল যে এই কোণ সমান এই কোণ, সেটাই লিখলাম যে এক ও দুই এর তুলনা করে পাই এপিডি, এপিডি সমান সমান কিউ বিপি, কিউ বিপি এই কোণ সমান এই কোণ। যেহেতু এপিডি ও কিউ বিপি একই রেখাংশ এবি এর উপর অবস্থিত, একই রেখাংশ এবির উপর অবস্থিত দুটি কোণ সমান এবং তারা সমান, সুতরাং পিডি সমান্তরাল বিকিউ, পিডি, পিডি কোনটা, এটা সমান্তরাল বিকিউ। তো পিডি যদি সমান্তরাল বিকিউ হয়, তাহলে পিডি সমান্তরাল বিকিউ হয়, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে এই বাহু সমান এই, এই বাহু সমান্তরাল এই বাহু, আবার এই বাহু সমান্তরাল এই বাহু প্রমাণ করেছি, তার মানে পি বি কিউ ডি একটি সামান্তরিক হবে, এটা এক নম্বর প্রমাণ হয়ে গেল, সামান্তরিক প্রমাণ। দু নম্বর প্রমাণের ক্ষেত্রে তোমরা নিজেরা এটা করে দেখবে, কারণটা হচ্ছে কি, যখন সামান্তরিকের প্রমাণ করে ফেলেছি, তা দু নম্বর প্রমাণটা সহজ। এবার কি বলবো, দু নম্বর প্রমাণে গিয়ে যে এই বি পি বি কিউ ডি সামান্তরিক এবং পি বি সি ত্রিভুজ, তাদের একই ভূমি পি বি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অতএব ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক, এটা প্রমাণ হয়ে যাবে, এটা প্রমাণ করা এমন কোন ব্যাপার নয়। এবার পরের প্রমাণে আসি, চার নম্বর প্রমাণে কি বলেছে, চার নম্বর প্রমাণে বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, তাই করলাম। পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব, পি বিন্দু থেকে এবির উপর লম্ব পি কিউ আর হচ্ছে এসির উপর লম্ব পি আর, এই যে এসিকে বাড়িয়ে দিয়ে বর্ধিত করে তার উপর লম্ব টানলাম। বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব বিএস, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস, এই যে প্রমাণ করি যে পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস, পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস হবে, যথারীতি আমরা প্রদত্ত লিখলাম যা যা লেখার, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, যা যা লেখা লিখলাম, পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর লম্ব পি কিউ আর পি আর যথারীতি লিখলাম, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস, তাই আঁকলাম। প্রমাণ্য কী করতে হবে, এই যে প্রমাণ্য পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। অঙ্কন আমরা এক্ষেত্রে অঙ্কন করতে হবে, কী বললাম, অঙ্কনটা এপি রেখাংশ অঙ্কন করা হলো, এপি, এপি রেখাংশ অঙ্কন করা মানে এ বিন্দু আর বি বিন্দুকে একটি রেখাংশ দিয়ে যুক্ত করা হলো, সেটা হচ্ছে এপি রেখাংশ, এটাই আমি অঙ্কন করলাম, এটা অঙ্কন করলাম।
প্রমাণ, প্রমাণে কি আসছি আমরা, ত্রিভুজ এ পি, এ বি পি, এ বি পি, এ বি পি, এই যে ত্রিভুজটা, বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার থেকে আমরা কী পাই, এর ক্ষেত্রফল কী পাই, এই এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মূল ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি প্লাস এসিপি এর ক্ষেত্রফল, এসিপি এর ক্ষেত্রফল, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে মূল ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এসিপি এর ক্ষেত্রফল। আবার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি, এ বি পি এর কি হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এবি, উচ্চতা কি পিকিউ, উচ্চতা পিকিউ। আবার এবিসি এর ক্ষেত্রফল তাই দিলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এক্ষেত্রে উচ্চতাটা নেব বিএস আর ভূমি নেব এসি। আবার এসিপি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এসি ইন্টু উচ্চতা নেব পিআর। এবার দেখলাম যে হাফ হাফ কেটে দিলাম বোথ সাইড থেকে, থাকলো কি এবি ইন্টু পিকিউ ইকুয়াল টু এবি ইন্টু বিএস প্লাস এবি ইন্টু পিআর। আবার এ বি ইকুয়াল টু এসি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছি আমাদের এ বি ইকুয়াল টু এসি, তাই এবির জায়গায় এসি বসালাম, এবি জায়গায় এসি জায়গায় এবি বসিয়ে আমরা এবি এবি কেটে দিলাম, থাকলো কি পিকিউ ইকুয়াল টু বিএস প্লাস পিআর, অর্থাৎ বিএস ইকুয়াল টু পিকিউ মাইনাস পিআর। এভাবে আমরা প্রমাণটা করব। প্রমাণটা দেখে, ছবিতে দেখে মনে হচ্ছে একটু জটিল, আসলে প্রমাণটা খুবই সহজ। দশ নম্বর প্রমাণ, প্রয়োগ দশ, কষে দেখি বারোর প্রয়োগ দশ এক্সট্রা। সেক্ষেত্রে বলেছে এবিসিডি, আস্তে আস্তে প্রমাণগুলো একটুখানি কঠিনের দিকে যাচ্ছে। এবিসিডি সামন্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু, বিডি কর্ণের কোনটা এটা, তার উপর পি যে কোনো একটি বিন্দু নিলাম। প্রমাণ করেছে এপিডি, এপিডি এই ত্রিভুজ আর সিপিডি, সিপিডি এই ত্রিভুজ দুটোর কি ক্ষেত্রফল সমান। এটা প্রমাণ করতে গেলে আমরা যথারীতি প্রদত্ত লিখে নিলাম, যা যা এসে এবিসিডি সামন্তরিকে যা যা প্রদত্ত নিয়ম লেখা প্রমাণ্য করতে হবে, এ পি ডি ইকুয়াল টু ত্রিভুজ সিপিডি। অঙ্কন এক্ষেত্রে করবো, অঙ্কনটা বলছি, প্রদত্ত সামন্তরিকের অপর কর্ণ এসি অঙ্কন করা হলো, এসি অঙ্কন করা হলো, অপর কর্ণ নিলাম এসি, এ এসি কর্ণটি অঙ্কন করা হলো, যা বিডি কর্ণকে ও বিন্দুতে ছেদ করে, বিডি কর্ণকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ, ত্রিভুজ এসিডি, এ সি ডি এই বড় ত্রিভুজটা, এ সি, এ সি ডি, এ সি ডি এই 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 ত্রিভুজটা এসিডি থেকে পাই, কী পাই এসিডি থেকে পাই আমরা ডিও, ডিও ত্রিভুজ এসিডি এর একটি মধ্যমা, যেহেতু আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় কী করে, সমদ্বিখণ্ডিত করে, সামন্তরিক কর্ণদ্বয় যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি এই ও বিন্দুটা বিডি এরও মধ্যবিন্দু, এসিরও মধ্যবিন্দু, কাজে সেই জন্য বললাম ডিওটা এসিডি ত্রিভুজের মধ্যমা। আবার জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, সেক্ষেত্রে আমরা দেখি আবার এপিসি, এপিসি এই ত্রিভুজটা, এর ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি পিও মধ্যমা, পিও মধ্যমা, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ডিও মধ্যমা আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিও মধ্যমা, কাজে আমরা বলতে পারি ত্রিভুজ এপিও, এপিও ইকুয়াল টু ত্রিভুজ পিসিও, পিসিও এই ত্রিভুজ, এই ত্রিভুজ সমান ক্ষেত্রফল। আবার এখান থেকে এসি ডি ত্রিভুজ থেকে পাই এই ত্রিভুজ, এই ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাই এক আর দুই থেকে পাই, যোগ করে পাই কি ত্রিভুজ এও ডি প্লাস ত্রিভুজ এপিও ইকুয়াল টু ত্রিভুজ ওসিডি প্লাস ত্রিভুজ পিসিও, যোগ করে নিলে ত্রিভুজ এপিডি ইকুয়াল টু ত্রিভুজ সিপিডি। খুব ভালো প্রমাণ দেখবে তোমরা। ১৯ নম্বর প্রমাণ, ১৯ নম্বর প্রমাণটা ভালো করে করবে, ১৯ আর ২০ আমি ২০ দিয়েছি। এবিসিডি সামন্তরিকের এবি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ইএফ জিএইচ, যথারীতি আছে এবিসিডি সামন্তরিকের বাহুগুলি মধ্যবিন্দু যথাক্রমে দিয়ে দিয়েছে ইএফ জিএইচ। প্রমাণ করি যে ইএফ জিএইচ একটি সামন্তরিক, মধ্যবিন্দুগুলি যুক্ত করলে একটি সামন্তরিক হবে, এটা প্রমাণ করতে হবে। আর দু নম্বর কী বলেছে, ইএফ জিএইচ যে সামন্তরিকটা আছে সেই সামন্তরিকটা মূল সামন্তরিকের অর্ধেক, অর্থাৎ এবিসিডি সামন্তরিকের অর্ধেক, মূল সামন্তরিকের প্রদত্ত একই রকমভাবে যা যা লিখলাম প্রদত্ত, লেখার পর প্রমাণ্য লিখলাম, এক নম্বর প্রমাণ্য ইএফ জিএইচ একটি সামন্তরিক, দু নম্বর প্রমাণ্য হচ্ছে সামন্তরিক ইএফ জিএইচ ইকুয়াল টু হাফ অফ সামন্তরিক এবিসিডি।
অঙ্কন এক্ষেত্রে করতে হবে, এক্ষেত্রে অঙ্কন আমাদের একটু ভালো করে করতে হবে। কিরকম? যে ABCD সামান্তরিকের এসি ও বিডি কর্ণ অঙ্কন করা হলো, দুটো কর্ণ আঁকলাম এসি আর বিডি, এটা হচ্ছে প্রথম প্রমাণের ক্ষেত্রে দুটো কর্ণ অঙ্কন করা হলো। এই যে ব্র্যাকেটে লিখে দিলাম, 1 নং প্রমাণের জন্য দুটো কর্ণ অঙ্কন করা হলো। আবার HF রেখাংশ অঙ্কন করা হলো, HF রেখাংশ অঙ্কন করা হলো কির জন্য? 2 নম্বর প্রমাণের জন্য। পরে আমি সেপারেটলি দেখাবো। তো প্রমাণ কী করছি, ACD ত্রিভুজের AD ও CD এর মধ্যবিন্দু H ও G। তাহলে ACD ত্রিভুজ কোনটা? ACD, এই ত্রিভুজের এই এই ত্রিভুজের AD ও এই DC এর মধ্যবিন্দু H আর G। কাজে মধ্যবিন্দু দুটির ত্রিভুজের মধ্যবিন্দু দুটির সংযোজক রেখাংশ কি তৃতীয় বাহুর কী হবে? সমান্তরাল ও অর্ধেক হবে। তো আমি সমান্তরালটা এখানে কাজে লাগাচ্ছি, তাই HG সমান্তরাল AC, HG সমান্তরাল AC। আবার ত্রিভুজ ABC, ABC এই ত্রিভুজেরও তাই একই রকম, AB বাহুর মধ্যবিন্দু E আর BC বাহুর মধ্যবিন্দু F, তাহলে এই দুটো বাহু সংযোজক রেখাংশ তৃতীয় বাহু অর্থাৎ AC এর সমান্তরাল হবে। এটাও লিখলাম একই রকমভাবে। তো এই দুটো থেকে আমি কী পাই? সুতরাং HG সমান্তরাল EF সমান্তরাল AC। একই রকমভাবে আমরা BCD ত্রিভুজ যদি নিই, এই যে BCD এই ত্রিভুজটা যদি নিই, সেখানেও আমরা পাবো কি? GF সমান্তরাল BD। আবার যদি আমরা একই রকমভাবে ABD ত্রিভুজ নিই, তাহলে পাবো HE সমান্তরাল BD। সেটাই লিখলাম এখানে, যে GF সমান্তরাল HE সমান্তরাল BD। সুতরাং আমরা জানতে পারছি কি, এই যে ত্রিভুজটা আছে EFGH, তার কি বিপরীত বাহুগুলো কি সমান্তরাল? তো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল হয় সেটা তোকে সামান্তরিকই হবে। সেরকম লিখি, চতুর্ভুজ EFGH এর HG সমান্তরাল EF এবং HF সমান্তরাল HE, অর্থাৎ EFGH একটি সামান্তরিক। এটা আমাদের প্রথম প্রমাণটা কমপ্লিট হলো। দ্বিতীয় প্রমাণটার জন্য আমরা যেটা করছি, দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে আমরা এই ছবিটা আবার এখানে একটুখানি পার্টলি আমি এখানে ড্র করেছি, দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে শুধু খালি, সেই জন্য এটা এখানে পরের পাতায় চলে গেছে বলে আমরা ড্র করেছি এটা। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে কী বলেছে, যে আমি অঙ্কন করেছিলাম HF অঙ্কন করা হলো। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে এই সামান্তরিকটা মূল সামান্তরিকের অর্ধেক, অর্থাৎ সামান্তরিক HFCD ও ত্রিভুজ HFG একই ভূমি HF ও একই সমান্তরাল যুগল HF ও DC এর মধ্যে অবস্থিত। কি বলেছে? সামান্তরিক HFCD HFCD এই সামান্তরিকটা, তাদের একই ভূমি HF আর এই ত্রিভুজটা HFG একই ভূমি এবং একই সমান্তরাল যুগল অবস্থিত, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আবার একই রকমভাবে আমরা বলতে পারি ABFH এই সামান্তরিকটা একই ভূমি HF আর এই ত্রিভুজটা HEF একই ভূমি HF এবং একই সমান্তরাল যুগল অবস্থিত, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিক নিচের সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সেটাই আমি এখানে লিখলাম 1 নম্বর আর এই 2 নম্বর, যে HEF ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক HABF, আর 1 নম্বর ছিল হচ্ছে HFG ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক HFCD। কাজে দুটোকে যদি যোগ করে দিই আমরা কী পাবো? ত্রিভুজ HFG প্লাস ত্রিভুজ HEF, এই ত্রিভুজটা যোগ করলে কী হয়? পুরো চতুর্ভুজটা একটা সামান্তরিকটাই তো আছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যোগ করলে EFG এর সামান্তরিক আসে, সেই জন্য এই ত্রিভুজ যোগফল মানে সামান্তরিকের যোগফল সামান্তরিকটা। আর হাফ কমন নিয়ে HFCD সামান্তরিক, আর হচ্ছে আমাদের এই হাফটা এখানে হবে না, সামান্তরিক HA BF এই সামান্তরিক দুটো সামান্তরিক যোগ করলে আমাদের ABCD মূল সামান্তরিক চলে আসে, অর্থাৎ এই এই EFG এর সামান্তরিক মূল সামান্তরিকের অর্ধেক। তোমরা বাড়িতে ভালো করে ট্রাই করবে এটা। 20 নম্বর প্রমাণ, লাস্ট প্রমাণ, খুব ভালো প্রমাণ। এটা বলেছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC, AB সমান্তরাল DC ট্রাপিজিয়াম ABCD এবং BC বাহুর মধ্যবিন্দু E, BC বাহুর মধ্যবিন্দু E, প্রমাণ করি যে AED ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল AED এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইনটু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্ধেক প্রদত্ত। একই লিখলাম ABCD একটি ট্রাপিজিয়াম, যার AB সমান্তরাল DC, BC বাহুর মধ্যবিন্দু E যথারীতি লিখলাম, আর বলছে AE ও
ডি অঙ্কন করলাম, এই ও ডি অঙ্কন করলাম, তাহলে ত্রিভুজটা তৈরি হলো। তার প্রমাণ কি? ত্রিভুজ এই ডি ইকুয়াল টু হাফ অফ ট্রাপিজিয়াম এবিসিডি, এটা ট্রাপিজিয়াম চিহ্ন দিলাম। অঙ্কন, এবং অঙ্কন করবো কি, এডি এর সমান্তরাল, ভালো করে শুনবে, এডি এর সমান্তরাল করে আমরা একটা সমান্তরাল অঙ্কন করছি, ই বিন্দুগামী, ই বিন্দুগামী একটা সমান্তরাল অঙ্কন করছি, যা এবিকে পি বিন্দুতে ছেদ করে আর বর্ধিত ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করে, এটাই অঙ্কনে লিখলাম। এবার প্রমাণে আসি, ত্রিভুজ ই কিউসি, ই কিউসি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমি সর্বসম দেখাবো, আমার কাজ হবে সর্বসম দেখানো, ই কিউসি আর হচ্ছে আমাদের ত্রিভুজ ইপিবি, ইপিবি এই ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে কি কি করতে হবে আমাকে, এই বাহুটা সমান এই বাহুটা, যেহেতু ই বিসি এর মধ্যবিন্দু, তার মানে এই বাহু সমান এই বাহু। বিপরীত কোণ, এই যে বিপরীত কোণ, দুটো বিপরীত কোণ সেটাই নিয়ে লিখলাম এখানে, বিপরীত কোণ দুটো সমান, ঠিক আছে। আবার কি, ডিসি বা ডিকিউ সমান্তরাল এবি আর বিসি ভেদক, তার মানে এই কোণ একান্তর কোণ, এই কোণ সমান, এখানে লিখলাম একান্তর কোণ সমান, লিখে দিলাম, তার মানে ত্রিভুজ দুটো কি সর্বসম, কোন ক্রাইটেরিয়াতে, সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়াতে সর্বসম, যেই মতো সর্বসম হয়ে গেল তার মানে সর্বসম ত্রিভুজের কি ক্ষেত্রফল অত সমান হবে, সেই জন্য ক্ষেত্রফল সমান করে দিলাম, মানে এই এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। এবার এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যখন সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারছি কি, এখন ই এ ইডি, এ এ ইডি ত্রিভুজ ও সামান্তরিক এ পি কিউ ডি, এ পি কিউ ডি, এই যে এ পি কিউ ডি সামান্তরিক আর এ ই ডি ত্রিভুজ, তাদের একই ভূমি এ ডি এবং একই সমান্তরাল যুগলে তারা অবস্থিত, অর্থাৎ এই সামান্তরিক ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, সেটাই লিখলাম এখানে, ত্রিভুজ এ ই ডি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি, এ পি কিউ ডি। তার মানে ত্রিভুজ এ ই ডি ইকুয়াল টু, এবার সামান্তরিক ক্ষেত্রফলটাকে আমি এটাকে ডিকম্পোজ করব, কি করে ডিকম্পোজ করতে পারি, এই যে সামান্তরিকটা আছে এ পি কিউ ডি, এই সামান্তরিকটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পঞ্চভুজ এ পি ই সি ডি, এই পঞ্চভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা, সেটাই লিখলাম এখানে, এ পি ই সি ডি পঞ্চভুজ আর হচ্ছে ই পি বি ত্রিভুজ। এবার আমরা যেটা পাচ্ছি, এই যে ই কিউ সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল তো এ পি বি ই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, কাজেই আমি এই ত্রিভুজটার জায়গায় এই ত্রিভুজটা বসাতে পারি, সেই জায়গায় এখানে বসালাম, ই কিউ সির জায়গায় বসালাম ই পি বি, কাজে এই পঞ্চভুজটা আর ই পি বি এই দুটো ক্ষেত্রফল মিলে হয়ে গেলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো এই পঞ্চভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মিলে হয়ে গেলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেটাই লিখলাম, এবিসিডি ট্রাপিজিয়াম, অর্থাৎ ত্রিভুজ এ ই ডি ইকুয়াল টু হাফ অফ ট্রাপিজিয়াম এবিসিডি। খুব ভালো প্রমাণ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর কিছু বাড়ির কাজ দিয়েছি, সেগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। সে প্রথমটা হচ্ছে এবিসি ত্রিভুজে সমবাহু ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বাইরে কোন এবিসি কৌণিক অবস্থানে ও একটি বিন্দু, যদি ও বিন্দু থেকে এ বি বি সি এবং সি এ এর উপর লম্ব যথাক্রমে এইচ ওয়ান এস টু এবং এস থ্রি হয়, তবে ত্রিভুজটির উচ্চতা এইচ ওয়ান এস টু এস থ্রি দ্বারা প্রকাশ করো। দু নম্বর, যদি কোনো সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজটির বাহুগুলির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এইচ ওয়ান এস টু এস থ্রি হয়, তবে ত্রিভুজটির উচ্চতা এইচ ওয়ান এস টু এস থ্রি দ্বারা প্রকাশ করো। তিন নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি সি এ এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর, তাহলে এ বি এ বি পি কিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হচ্ছে থ্রি ফোর্থ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। যেমন এ বি সি একটি ত্রিভুজ যার বি সি সি এ আর এ বি বাহুর মধ্যবিন্দু দিয়ে দিচ্ছি পি কিউ আর, ঠিক আছে, একটু একটু বড়ো করে করলে তাহলে ভাব তাহলেই সে হবে। এই যে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, তার এ বি সি এই বাহুর মধ্যবিন্দু পি, এই বাহুর মধ্যবিন্দু কিউ, এই বাহুর মধ্যবিন্দু আর, তাহলে যে ট্রাপিজিয়ামটা হচ্ছে পি কিউ পি কিউ এ বি পি কিউ, এ বি পি কিউ ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফল হবে হচ্ছে থ্রি ফোর্থ হবে হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। কী করে করবো সেটা আমাদের করতে গেলে আমাকে করতে হবে কি, এই সি বিন্দু থেকে এ বির উপরে একটি লম্ব টানতে হবে, লম্ব, লম্বটা কেন টানলাম,
কাউন্ট হচ্ছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কোন সূত্র দিয়ে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। উচ্চতা এইটাকে ধরবো, এদিকে নয় এদিকে ধরবো, যেহেতু ট্রাপিজিয়ামটা এরকম আছে তার সাথে একটা লিঙ্ক রেখে আমি জিনিসটাকে করব। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি পি কিউ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এই উচ্চতাটা, এটাও ট্রাপিজিয়ামের উচ্চতা। আর এইটা হচ্ছে পুরোকম যে যেটা বড় আছে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি ফার্স্টেই বলি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়াম এ বি পি কিউ ইকুয়াল টু আমি বলি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এটা প্লাস এটা। তাহলে এই আমরা একটা কাজ করতে পারি, এই ট্রাপিজিয়ামের এই বাহুটাকে আমি ধরে নিতে পারি এ, এই ট্রাপিজিয়ামের যে পি কিউ বাহুটাকে ধরলাম এ, এ প্লাস, তাহলে এ বি কত হবে? এ বি হবে হচ্ছে এ ডবল, মানে এই বাহুর ডবল হচ্ছে এটা। কী করে? এ বি সি ত্রিভুজের এই দুটো মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু এই দুটো, তার মধ্যবিন্দু যদি সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয় তার মানে এর ডবল হচ্ছে এ বি, তার মানে এটা হবে টু এ, মানে এ বি হচ্ছে টু এ ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা? এটা। এইটা কি করে হবে? এই পুরো ত্রিভুজের যে উচ্চতাটা সি, মনে করো সি সিএস 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 যে ত্রিভুজের উচ্চতা, সেই ত্রিভুজের উচ্চতার একটা পার্ট হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই যদি ত্রিভুজটা নিই এ এস সি, এ এস সি এই ত্রিভুজটা, এই ছোটো ত্রিভুজটা থেকে আমরা কী পাই? পাই হচ্ছে কিউ হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, আবার এই কিউ এ এই কিউ পি বা পি কিউ হচ্ছে এ বি বাহু সমান্তরাল। তার মানে বলতে পারি এই বিন্দুটাও হবে হচ্ছে এই পুরো উচ্চতার অর্ধেক, এই বিন্দুটা হচ্ছে পুরো উচ্চতার মধ্যবিন্দু, মানে সিএস সিএস উচ্চতার মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দুটা। তার মানে বলতে পারি আমি ট্রাপিজিয়ামের উচ্চতা হবে হচ্ছে এই পুরো সিএস এর অর্ধেক। তাহলে উচ্চতাটা যদি আমি এইচ ধরে নিই তাহলে হবে হচ্ছে এইচ বাই টু, ট্রাপিজিয়ামের উচ্চতা এইচ বাই টু, মানে এইটা। তো সেখানে দাঁড়ালো কি আমার থ্রি এ ইন্টু এইচ বাই ফোর, মানে থ্রি বাই ফোর ইন্টু এইচ। একটা জিনিস লক্ষ্য করো এইচটা কি, এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে আমাদের এই বাহু দৈর্ঘ্য কত? টু এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এই এবি, এবি মানে হচ্ছে টু এ ইন্টু উচ্চতা কোথায়? এইচ, এইচ তার মানে টু টু কেটে গেল এইচ, তার মানে এই যে এইচ হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তার মানে হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থ্রি ফোর্থ অফ এ বি সি এর ক্ষেত্রফল। বাড়িতে প্র্যাকটিস করবে।